আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওর্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের পোকা দূর করার একমাত্র উপায় সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওর্স আপনারা স্ক্রিনে দাঁতের যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এটি পোকা ধরা দাঁত এটিকে আমরা বাংলাতে দাঁতের পোকা লাগা সমস্যা বলে থাকি এবং ডাক্তারি ভাষায় এটিকে ডেন্টাল ক্যারিজ বলা হয় তো ভিউয়ার্স এখানে এই দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটিও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত বা দাঁতের পোকা লাগা সমস্যায় আক্রান্ত দাঁতগুলো ঠিক এমনই দেখা যায় এখানে দাঁতের উপর দেখতে পাচ্ছেন যে ঘন কালো স্পট যেটি দাঁতের নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে বা নিচের দিকে ঢুকে যায় এটি হলো ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগা সমস্যা তো ভিউয়ার্স দাঁতের এই পোকা লাগা সমস্যাগুলা দূর করার জন্য একটি উপায় রয়েছে ভিউয়ার্স অনেকেই হয়তো মনে করে থাকেন যে দাঁতে এ ধরনের পোকার সমস্যা থাকলে হয়তো কোনো ঔষধ খেলে এটি ভালো হয়ে যেতে পারে কিন্তু না দাঁতের এরকম এ ধরনের ডেন্টাল ক্যারিজে কোনো ধরনের ওষুধ খেয়ে এ ধরনের ডেন্টাল ক্যারিজ ভালো করা যায় না বা পোকা লাগার সমস্যা এ ধরনের এটি ওষুধ খেয়ে আপনি ভালো করাতে পারবেন না এমন কি এমন কোনো জেল নাই বা মলম নাই যেটা আপনি দাঁতের উপর মাখিয়ে রাখলে এ ধরনের ডেন্টাল ক্যারিজ ভালো হয়ে যাবে পোকা মারা যাবে বা পোকা ভালো হয়ে যাবে এমনটি দাঁতের ক্ষেত্রে হয় না আমাদের শরীরের বিভিন্ন অংশ কয়েক হঠাৎ যদি কেটে যায় কিছুটা ব্লিডিং হয় হালকা সেটি কিন্তু পরবর্তীতে আপনা আপনি ভালো হয়ে যায় বা জোড়া লেগে যায় সামান্য পরিমাণ কেটে গেলে এমনিতে ভালো হয়ে যায় কিন্তু দাঁত যদি কখনো সামান্য পরিমাণ সামান্য পরিমাণও যদি পোকায় ধরে সেটি কোনো ধরনের কোনো ওষুধ খেয়ে রিমুভ করা যায় না বা থামিয়ে দেওয়া যায় না ভিওয়ার্স এ ধরনের দাঁতের যে পোকাগুলা থাকে এটি একবার হলে সেটি দিনের পর দিন বাড়তেই থাকে যতক্ষণ পর্যন্ত যতটুকু অংশ আপনার সেই দাঁতের পোকায় আক্রান্ত করছে ততটুকু অংশ পরিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত সেটি ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে এখানে এই দাঁতটিও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত এটির একটি ধর্ম রয়েছে তা হলো ধীরে ধীরে দাঁতের ভিতরে গভীরে প্রবেশ করা এখানে এই দাঁতীয় ডেন্টাল ক্যারিজে বা পোকা লাগা সমস্যায় আক্রান্ত এইটা আপনার এই যে পোকার সমস্যাগুলা এটি দাঁতের বিভিন্ন অংশ থেকে ঢুকতে পারে বা শুরু হতে পারে এখানে দেখতে পাচ্ছেন সাইড থেকে দাঁতের একটি পাশ দিয়ে কিন্তু ডেন্টাল ক্যারিজ বা পোকা ভিতরের দিকে ঢোকার চেষ্টা করতেছে তো ডেন্টাল ক্যারিজ মূলত দাঁতের যে কোনো অংশ থেকে এটি শুরু হতে পারে ভিয়স এ ধরনের ডেন্টাল ক্যারিজের একটি চিকিৎসা রয়েছে একটি চিকিৎসা রয়েছে তা হল দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে ঘরোয়াভাবে কোনো উপাদানের দ্বারাই আপনি নিজে নিজে এমন ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগা দাঁতের চিকিৎসা আপনি নিজে নিজে কখনোই করাতে পারবেন না বা এমনিতেও এ ধরনের পোকা লাগা সমস্যা ভালো হবে না এর জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে যাওয়ার পরে যে প্রসেসে আপনাকে ট্রিটমেন্ট করবে তা হলো এখানে দেখতে পাচ্ছেন যতটুকু অংশ দাঁতের ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়েছে বা পোকায়ে ধরছে আপনি দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার পরে এতটুকু অংশ যতটুকু অংশ এখান থেকে কালো হয়ে গেছে এতটুকু অংশ আপনার পরিষ্কার করবে মেশিন দ্বারা এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতের উপরে ডেন্টাল ক্যারেজ ছিল এটি ডেন্টাল ক্যারিজটুকু মেশিন দ্বারা কেটে পরিষ্কার করা হয়েছে আর ভিউয়ার্স এই ধরনের দাঁতের যখন ক্যারিজ পরিষ্কার করা হবে ঠিক তখন এমন একটি গর্ত হয়ে যাবে আর এমন গর্তটা পুনরায় পূরণ করে দেওয়া পূরণ করিয়ে নিতে হবে যে কোনো ফিলিং করিয়ে এক্ষেত্রে আপনি চাইলে দাঁতের সঙ্গে রং মিলিয়ে যে কালার ম্যাচিং ফিলিংগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং ফিলিংয়ের কয়েকটি রকম রয়েছে যে কোনো একটি কালার ম্যাচিং ফিলিং করাতে পারেন অথবা এখানে যে ফিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটিকে সিলভার ফিলিং বলে থাকে অনেকে বা আমরা এটিকে অ্যামালগাম ফিলিং বলে থাকি এই অ্যামালগাম ফিলিং অথবা হোয়াইট ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং যে কোনো একটা ফিলিং দাঁতের উপরে করে রাখতে হবে ডেন্টাল ক্যারিজ পরিষ্কার করার পরে যে গর্তটি এখানে এভাবে যদি থেকে যায় তাহলে সমস্যা সমস্যারও দিনে দিনে বাড়তে থাকবে তাই এই যে যে গর্তটি হয়েছে এটি এই ধরনের যে কোনো একটি ফিলিংয়ের মাধ্যমে গর্তটি পূরণ করে রাখতে হবে এখানে দুটি দাঁতেই কিন্তু ডেন্টাল ক্যারিজ ছিল আর দুটি দাঁতেই ফিলিং করা হয়েছে ডেন্টাল ক্যারিজ পরিষ্কার করার পরে তো হিওর্স মূলত ডেন্টাল ক্যারিজের ট্রিটমেন্ট বা চিকিৎসা এটি আপনি ঘরোয়াভাবে দূর করতে পারবেন না আপনি নিজে নিজেও দূর করতে পারবেন না এর জন্য ঘর আপনাকে দাঁতের যে পোকা লাগার সমস্যা রয়েছে এটি দূর করার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং অতটুকু অংশ পরিষ্কার করার পরে সেখানে ফিলিং করাতে হবে ভিওয়ার্স অনেকের সামনের দিক থেকে এ ধরনের পোকা লাগা সমস্যা হয় এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি পোকা ধরছে তো সাধারণত যখন এটি সূচনা ঘটে খুবই অল্প থাকে কিন্তু যত দিন যায় ততই কিন্তু এ ধরনের পোকা লাগা সমস্যা আরও বাড়তে থাকে এমন কি এমন স্থানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে হওয়ার ফলে একই সঙ্গে দুইটি দাঁত একই সঙ্গে ধীরে ধীরে কিন্তু ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয় ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে ভিউয়ার্স অনেকের সামনের দিকে এমনটি হয় এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে দু দাঁতের মধ্যবর্তী স্থান থেকে কিন্তু এর সূচনা ঘটছে আর তার কারণে দেখুন একই সঙ্গে দুটি দাঁত এভাবে কিন্তু কালো হয়ে গেছে তো এটি মূলত পোকা লাগা সমস্যা যেটি দূর করার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে দাঁতের ডাক্তারের কাছে না গিয়ে এ ধরনের পোকা লাগা সমস্যা আপনি কোনো অন্য কোনো উপায়ে আপনি এই পোকা লাগা সমস্যার সমাধান করাতে পারবেন না ভিওর্স এই ডেন্টাল ক্যারিজ বা পোকা যখন দাঁতের মধ্যবর্তী স্থানে চলে আসে তখনই দাঁতে ব্যথা হয় দাঁতের যন্ত্রণা হয় দাঁতের গোড়া ফুলে ওঠে আর তখন চিকিৎসা ব্যয় চিকিৎসার সময় অধিক হয়ে থাকে ভিওর্স এখানে আপনারা একটি সুস্থ দাঁত দেখতে পাচ্ছেন অনেকেই জানেন দাঁতের তিনটি লেয়ার থাকে অ্যানামেল ডেন্টিন এবং পাল্প তো ভিওর্স যখন ডেন্টাল ক্যারিজ বা পোকা দাঁতের অ্যানামেল অংশে থাকে তখনই যদি আপনি সেই দাঁতটি ফিলিং করিয়ে নেন তাহলে সেটি সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে যদি প্রাথমিক অবস্থায় করা হয়ে থাকে প্রাথমিক অবস্থা থেকে যদি একটু গভীরেও কোনো ক্যাভিটি হয়ে যায় বা হালকা গর্ত হয়ে যায় বা কালোর পরিমাণ একটু বেশি হয়ে যায় যেটি দাঁতের ডেন্টিন অংশে থাকে এমন অবস্থায় হলেও আপনি কিন্তু ফিলিং করায় নিতে পারবেন তাহলে দাঁতটি আপনার ভবিষ্যতে ঝামেলা করবে না ব্যথা হবে না যন্ত্রণা হবে না ভবিষ্যতে আপনার সে দাঁতটি ফেলে দিতে হবে না তবে যদি এভাবে থাকার পরেও ট্রিটমেন্টে না করা হয় আর সেটি ধীরে ধীরে দাঁতের ভিতরে যে দন্তমজ্জা থাকে যে পাল্প থাকে সেখানে যদি পৌঁছে যায় সেই ডেন্টাল ক্যারিজ অথবা দাঁতের গর্ত হয়েও যদি পাল্পে চলে আসে তখন আপনার দাঁতের তীব্র যন্ত্রণা হবে গোড়া ফুলে উঠবে কিছুদিন বাদে বাদে ব্যথা হবে রাত্রে ঘুমাতে যাওয়া সময় অনেকের ব্যথা হয়ে থাকে তো এই ধরনের সমস্যা তখনই হবে যখন দাঁতের ভিতরে যে পাল্পটি থাকবে সেটি নষ্ট হতে থাকবে তো ভিউয়ার্স দাঁতের পাল্প নষ্ট হওয়ার আগেই যদি সেটি ফিলিং করে বা ট্রিটমেন্ট করে নেওয়া হয় এ ধরনের ফিলিং করে তাহলে কিন্তু দাঁতটি পরিপূর্ণভাবে সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে তো ভিউয়ার্স এ ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম